বেশি কিছু আপডেট আমরা আশা করেছি এবং দেখা যাচ্ছে যে সঠিক এই রিক্যাপচার প্রসেসটা কিন্তু এরা নিজেদের স্বার্থেই চাইছে। যেটা আমার ভিডিওগুলো দেখতে থাকুন তাহলে আরও জানতে পারবেন যে এই ইগল অ্যাক্টের ব্যাপারে বলুন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আভিস ব্লগ। এই মুহূর্তে জো বাইডেন, লাইক আমাদের প্রেসিডেন্ট জো বাইডেনের হাতে কিন্তু ত্রুপের তাস আছে। উনি কিন্তু চাইলেই এই যে ইমিগ্রেশনের বিলটাকে পাস করে দিতে পারে। আপনারা জানেন যে বর্তমানে, লাইক আজকের যদি কথা বলি, তাহলে দেখতে পারবেন যে সিনেট এবং হাউস বোদ্ধা প্লেসেই কিন্তু এই যে কংগ্রেসে আমরা দেখতে পাচ্ছি যে জো বাইডেনের কিন্তু সংখ্যাগরিষ্ঠতা আছে। দেখা যেতে পারে যে হাউসের 435 জন মেম্বারের মধ্যে অলরেডি কিন্তু জো বাইডেনের সংখ্যাগরিষ্ঠতা আছে এবং সিনেটে দেখা যেতে পারে 50 এবং 51 ভোটের মাধ্যমে রিসেন্টলি যে বিলটা পাস হলো সেটাকে আমরা বলছি ইনফ্লেশন রিডাকশন অ্যাক্ট। সেটার মাধ্যমে কিন্তু আমাদের আমেরিকাতে দ্রব্যমূল্যের দাম অনেক কমে যাবে। তবে যেহেতু বর্তমানে আমাদের সংখ্যাগরিষ্ঠতা বেশি আছে, লাইক সংখ্যাগরিষ্ঠ আছি, এই কারণে জো বাইডেনের হাতে কিন্তু অনেক ক্ষমতা আছে। উনি চাইলেই প্রেসিডেন্সিয়াল কমিটির মাধ্যমে কিন্তু এই যে রিক্যাপচার যে ব্যাপারটাকে বলা হচ্ছে সেই ভিসা রিক্যাপচারের বিলটা উনি পাস করে দিতে পারে। আপনারা জানেন যে 2020 ডিসেম্বরে ইগল অ্যাক্ট কিন্তু ইন্ট্রোডিউস হয়েছিল এবং তারপরে কোভিডের কারণে একটু প্রবলেম ছিল, তারপরে দেখা যেতে পারে 2022 জুলাই মাসে ইগল অ্যাক্টটা আবার কিছুটা স্টেপ এগিয়েছে। আর সর্বশেষ, মানে দেখা যেতে পারে গত পরশু দিন ইগল অ্যাক্টটার আরও বেশি কিছু আপডেট আমরা আশা করেছি এবং দেখা যাচ্ছে যে সব ধরনের সিনেটাররা এই অ্যাক্টটাকে পাস করার জন্য ওনারা বাইপার্টিশিয়ান যে বিল আছে, বাইপার্টিশিয়ান মানে হলো বোথ দ্য কংগ্রেসের, মানে দুটো দলই কিন্তু চাইছে এই বিলটাকে পাস করতে। সো জো বাইডেনের কিন্তু অনেক সহজ হয়ে গেল ব্যাপারটা পাস করার ক্ষেত্রে। তো কি হবে এই বিলটা যদি পাস হয় প্রেসিডেন্সিয়াল অ্যাকশনের মাধ্যমে, তাহলে কি হবে যে আমেরিকাতে যারা কিনা চায়না এবং ইন্ডিয়া থেকে অ্যাপ্লাই করেছিল তাদের যে ওয়ার্ক ভিসাটা খুব সহজ হয়ে যাবে। আর এই একই সাথে একই বাকেটে বাংলাদেশিরা যারা আছে ফ্যামিলি ইমিগ্রেশনের জন্য অপেক্ষা করছেন তাদের জন্য এটা সুখবর হয়ে যাবে। এটা কিন্তু আপনারা জানেন যে সিনেট কিংবা হাউসে বাংলাদেশিদের জন্য আলাদা করে কোনো ক্লজ নেই, এরকম কোনো ব্যাপার নেই যে ওরা বাংলাদেশিদের ব্যাপারে খুব ভালো ভাবে কিংবা তারা খুব চিন্তাগ্রস্ত আছে যে সারা পৃথিবীতে কিংবা বাংলাদেশি বাংলাদেশ থেকে যে যতজন ইমিগ্রেন্ট ভিসাতে অ্যাপ্লাই করেছে তারা হয়তো বা 10 থেকে 15 বছর ধরে অপেক্ষা করছে, তাদের জন্য কিছু করার জন্য কিন্তু এদেশের গভর্নমেন্টের সেরকম মাথা ব্যথা নেই। কিন্তু যেটা আছে সেটা হলো এদেশের ইকোনমিকে ভালো করার জন্য এই যে ইগল অ্যাক্ট, যেটাকে বলছি যে ভিসা রিক্যাপচার, আমি আরও ডিটেলসে বলবো, এই রিক্যাপচার প্রসেসটা কিন্তু এরা নিজেদের স্বার্থেই চাইছে। যেটার কারণে দেখা যেতে পারে বর্তমানে আমেরিকার ইকোনমি কিন্তু খুব ভালো আছে, রাইট? আর এই ইকোনমি কোভিডের সময় খুব খারাপ ছিল এবং এরা ভাবছিল যে কি হবে না হবে জানি না, কিন্তু যেহেতু কোভিডের পর আমাদের ইকোনমি আবার তুঙ্গে চলে গেছে দেখা যাচ্ছে, এর কারণে আমেরিকাতে কিন্তু প্রচুর মানে মানুষ চাইছে, মানে ওয়ার্কার চাইছে। তো এই ওয়ার্কার শর্টেজটা ফিল আপ করার জন্য যেমনভাবে ওয়ার্ক ভিসার মাধ্যমে কান্ট্রিগুলো বেনিফিটেড হবে, সেই রকমভাবে যারা কিনা আমেরিকাতে ইমিগ্রেশন ভিসা মানে ফ্যামিলি ইমিগ্রেশনের জন্য অ্যাপ্লাই করেছিল তারাও কিন্তু এই সুযোগটা পাবে। তো বলে রাখি যে এই সুযোগটা কি আছে। সুযোগটা হলো এরকম যে গত 10 বছর যারা আমেরিকার জন্য অ্যাপ্লাই করেছিল সেই ধরনের মানুষগুলো কিন্তু দেখা গেছে যে বিভিন্ন সময় আমেরিকাতে আসতে পারেনি। ভিসা তো একটা ভিসার নাম্বার ছাড়া আর কিছু না, রাইট? ইউএসসিআইএস এর কাছে ভিসা হলো একটা নাম্বার, 1 2 3 4 5 6 7 8 9 10, এরকম একটা নাম্বার। এই ভিসা নাম্বারটা ওরা ইস্যু করে প্রত্যেক বছর, যে নির্দিষ্ট পরিমাণের ভিসা ইস্যু করা হয় দেখা যেতে পারে যে সব মানুষগুলো কিন্তু আসতে পারেনি, কোনো না কোনো কারণে তাদের ইন্টারভিউয়ের পর দেখা গেছে যে ইন্টারভিউ ভালো হয়নি, ওয়েটিংয়ে আছে, কিংবা এরকম আছে যে তারা সৃষ্টিকর্তা না করুক পৃথিবীতেই আর নেই। আবার এমনও হতে পারে যে উনি আর আমেরিকাতে আসার জন্য ইন্টারেস্টেড না, কিংবা তার যে স্পন্সর আছে হতে পারে সে H1B-র মাধ্যমে কিংবা L1 ভিসার মাধ্যমে আমেরিকাতে আসার চেষ্টা করছিল, তার যে স্পন্সর বলতে কিন্তু দুটো জিনিসই আপনারা মাথায় রাখবেন।
স্পন্সর কিন্তু দু ধরনের হয়, ওয়ার্ক ভিসার স্পন্সর আর ফ্যামিলি ইমিগ্রেশনের স্পন্সর। ফ্যামিলি ইমিগ্রেশনের স্পন্সর হলো আপনার চাচা যিনি কিনা আমেরিকার সিটিজেন আপনার জন্য অ্যাপ্লাই করেছে, কিংবা আপনার বাবা যিনি কিনা আমেরিকার গ্রিন কার্ড কিংবা আমেরিকার সিটিজেন যিনি কিনা আপনার জন্য অ্যাপ্লাই করেছেন, তো আপনারা আসছেন হলো ফ্যামিলি ইমিগ্রেশনের মাধ্যমে। কিন্তু প্রচুর মানুষ আমেরিকাতে আসে ওয়ার্ক ভিসার মাধ্যমে, আর এই ওয়ার্ক ভিসার মাধ্যমে দেখা গেছে বর্তমানে যে প্রচুর লোক নিচ্ছে এবং যে শর্টেজটা ফিল আপ করতে পারছে না, মানে আইটি ব্যাকগ্রাউন্ডের হোক কিংবা ডাক্তার ইঞ্জিনিয়ার কিংবা যে কোনো নার্স প্রফেশনের হোক, বিভিন্ন পেশায় যারা আমেরিকাতে আসার জন্য চেষ্টা করেছিলেন তাদের যে এই শর্টফলটা এটা কোনোভাবেই কিন্তু ফিল আপ করতে পারছে না। আর আমরা জানি যে চায়নার সাথে একটা দ্বন্দ্বের কারণে যে কম্পিট একটা করেছিল জো বাইডেন, সেটার ফলেও কিন্তু প্রচুর লোক লাগবে। তো এই লোকগুলো কোথা থেকে ফিল আপ করাবে? আমাদের তো দেশে এই মুহূর্তে প্রচুর পরিমাণে, মানে আমেরিকাতে তো প্রচুর পরিমাণে মানুষ চাই, আর এই মানুষগুলোকে আনার জন্য দেখা যাচ্ছে ওরা কান্ট্রি ক্যাপটা উঠিয়ে দেবে। এবং ওরা কি করবে, কংগ্রেস বলছে যে যারা কিনা অ্যাপ্লাই করেছিল আগে ইমিগ্রেশন ভিসার মাধ্যমে কিংবা ওয়ার্ক ভিসার মাধ্যমে তাদেরকে প্রায়োরিটি ডেটটাকে খুব তাড়াতাড়ি কারেন্ট করে দেওয়া হোক, তার ফলে যারা কিনা অপেক্ষারত আছে তারা যাতে এই সুযোগটা গ্রহণ করতে পারে। তবে বলে রাখি এই সুযোগটা কিন্তু শুধুমাত্র বাংলাদেশিদের জন্য না, এই কারণেই এই বিলটা কিন্তু পাস হওয়ার সম্ভাবনা খুবই বেশি। এটা ভীষণ ভালো নিউজ যে আমরা জানি যে জো লফ গ্রেইন উনি এই বিলটাকে প্রস্তাবিত করেছিলেন 2020 ডিসেম্বরে, এবং এটার কিছু আপগ্রেড এসছে জুলাই 2022, এবং সর্বশেষ কিন্তু পরশু দিন এটার আরও কিছু আপগ্রেড এসেছে যে ইগল অ্যাক্টের ব্যাপারে। এবং আমরা আশা করছি যে আমেরিকাতে যেহেতু জো বাইডেন বর্তমানে প্রেসিডেন্ট, উনি যেহেতু সংখ্যাগরিষ্ঠ আছেন সিনেট এবং হাউসে, উনি এই বিলটাকে পাস করার ব্যাপারে সর্বোচ্চ চেষ্টা করবেন। আর এটা কিন্তু শুধুমাত্র উনি আমাদের ফেভারে করছেন না, উনি সারা পৃথিবীর জন্যই করছেন, এবং সবথেকে বড় কথা নিজের দেশের জন্য করছেন, মানে আমেরিকাতে আমেরিকার মানুষদের জন্য করছেন। কারণ দেখা যেতে পারে যে আমেরিকাতে বর্তমানে প্রচুর মানুষ দরকার, আর এই যে রাশিয়ার সাথে যে ঝামেলা আছে, আপনারা জানেন যে রাশিয়া আর ইউক্রেন যুদ্ধ করছে, সো ইকোনমির যে শর্টফলটা হতে পারে, কিংবা আপনারা জানেন যে তাইওয়ান এবং চায়নার যে দ্বন্দ্ব আছে, এই দ্বন্দ্বের কারণে আমেরিকার ইকোনমি যে পড়ে যেতে পারে, একমাত্র আমেরিকার ইকোনমি পড়বে না যদি পড়ে যাবে না যদি কিনা এদেশে যথেষ্ট পরিমাণ মানুষ আসে, রাইট, কোয়ালিফাইড মানুষ আসে। আর এই কোয়ালিফাইড মানুষগুলোকে ফেভার করতে গিয়ে প্রেসিডেন্ট জো বাইডেন এটা বলছেন যে এই সুযোগটা তাদেরকেই দেই যারা কিনা বর্তমানে 10-12 বছরের জন্য অপেক্ষা করছে। তো তার ফলে তো দেখা যাবে যে তারা আমেরিকাতে চলে আসবে, এবং আমেরিকার যে ইকোনমির উন্নয়নের ক্ষেত্রে তারা ডে ওয়ান থেকে কিন্তু হেল্প করা শুরু করবে। সো আমি খুবই আশাবাদী যে এই যে বিলটা বর্তমানে লাইক সিনেট এবং লাইক হাউসে অলরেডি কথা চলছে, এটার যে আপগ্রেড ভার্সনটা আছে বোথ দ্য পার্টি কিন্তু এগ্রি করেছে যে এটা পাস হওয়া দরকার। কারণ কম্পিটিশনে সারা পৃথিবীর সাথে টিকে থাকার জন্য আমাদের প্রচুর পরিমাণে লোক দরকার। সো আমরা এটা করব, আমরা কিন্তু মানে আমাদের যে আমেরিকার যে কনস্টিটিউশন আছে, কনস্টিটিউশনকে ব্রেক করে কিন্তু আমরা মানুষ আনছি না। আমরা কি করছি, দেখা যেতে পারে গত 10 বছরে যারা কিনা ডিভি লটারির জন্য অ্যাপ্লাই করেছিল, কিংবা দেখা যেতে পারে যে কোনো ধরনের ইমিগ্রেশন ভিসার জন্য অ্যাপ্লাই করেছিল, যারা আসতে পারেনি, সেই নাম্বারগুলোকে আবার রিইস্যু করা হবে। বোঝাতে পারছি, যে আনইউজ নাম্বারগুলো আছে সেগুলোকে আবার রিইউজ করা হবে। তার ফলে কিন্তু প্রেসিডেন্ট বাইডেনের খুব সহজভাবে এদেশে আরো লোক আনতে পারবেন। আর যখন লোকগুলোকে আনছেন মানে রিসোর্স বাড়বে এদেশে, আপনারা যখন আসবেন বাংলাদেশ থেকে, আপনারা তো খালি হাতে আসবেন না, রাইট, আপনারা কি করবেন, আপনাদের জমি জমা বিক্রি করে আসবেন, কিংবা এদেশে এসে আপনারা প্রতিনিয়ত লাইক দেখা যেতে পারে যে কাজ করবেন, এই কাজ করলে কিন্তু ইকোনমিক গ্রোথ হবে, লাইক সাইকেল সার্কেলটা মানে কার্যক্রম হবে, রাইট। আর এই কার্যক্ষম করার জন্য কিন্তু আমেরিকা বর্তমানে লোক নিচ্ছে। আর দেখা যাচ্ছে যে কোনো ধরনের লোককে তো আমরা নিতে পারি না, তাদেরকে এই সুযোগটা দেওয়া হবে, তাদেরকে দেওয়া হবে যারা কিনা বর্তমানে অনেক দিন ধরে অপেক্ষারত আছেন তাদের নিজ নিজ দেশে, মানে ফ্যামিলি ইমিগ্রেশন এবং ওয়ার্ক ভিসার মাধ্যমে যারা গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করেছিল। তবে বলে রাখি এটা কিন্তু শুধুমাত্র বাংলাদেশের জন্য গুড নিউজ না, দিস ইজ অলসো গুড নিউজ ফর ইন্ডিয়া অ্যান্ড চায়না, দোজ পিপল আর ওয়েটিং
for a long time to come to this country because তাদের দেশের জনসংখ্যা বেশি এবং তাদের কোটাও কিন্তু কম মাত্র 7% কিন্তু সব দেশের জন্য অ্যাপ্লিকেবল সো এই 7%টাকে 15% এ উন্নীত করা হবে এবং দেখা যেতে পারে যে আনইউজ ভিসা যেগুলো ছিল সেগুলোকে রিক্যাপচার করার ফলে দেখা যেতে পারে যে প্রচুর পরিমাণে মানুষকে মানে একটা হাইক দেওয়া হবে দেখা যেতে পারে যে এমবাসি খুব তাড়াতাড়ি অনেক মানুষের ইন্টারভিউ নিয়ে নেবে এবং অনেক মানুষের ভিসা কিন্তু তারা ইস্যু করবে তো আপনারা চোখ কান খোলা রাখুন আমার ভিডিওগুলো দেখতে থাকুন তাহলে আরো জানতে পারবেন যে এই ইগল অ্যাক্টের ব্যাপারে বলুন বা যে ধরনের বিলগুলো সংসদে মানে এই দেশে পার্লামেন্টে উত্থাপন হচ্ছে তার ফলে যখনই আপনারা কোনো সুযোগ পাবেন সুযোগের সদ্ব্যবহার করবেন সুযোগের সদ্ব্যবহার যদি না করেন তাহলে পড়ে থাকবেন 10-15 বছর কিংবা এমন হতে পারে 25-30 বছরও বাংলাদেশে পড়ে থাকতে পারেন তো এই সুযোগটা যেহেতু সবার জন্য করা হচ্ছে আমি যথেষ্ট আশাবাদী যে এই বিলটা পাস হবে এবং এটার ফলে সারা পৃথিবীর থেকেই কিন্তু মেধাগুলো আমেরিকাতে আসবে এটা এদেরই সুবিধা আর এই সুবিধার কারণে এই বিলের কারণে আমাদের দেশের মানুষ যারা কিনা অপেক্ষারত আছেন বাংলাদেশে ইমিগ্রেশন ভিসার মাধ্যমে অ্যাপ্লাই করে তারা যথেষ্ট বেনিফিটেড হবেন আশা করছি আপনাদের একটা ভালো নিউজ দিতে পেরেছি আর যদি আপনারা মনে করেন এই ভিডিও থেকে অনেকটা উপকৃত হয়েছেন আমার সাথে কথা বলতে পারবেন যদি কোনো আপনাদের আরও যদি কোনো প্রশ্ন থাকে ইউটিউবে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আমার যে ভিডিও আছে ভিডিওটার লিঙ্কটাকে শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন অনেকেই বলেছেন অভি ভাই আপনার সাথে আমি কথা বলতে চাই আপনাকে সাপোর্ট করতে চাই আপনাকে কিছু গিফট করতে চাই আপনার কনসালটেন্সি ফি কত আমি সবসময় বলেছি আমার কোনো কনসালটেন্সি ফি নেই বর্তমানেও নেই এবং ভবিষ্যতে কখনোই থাকবে না কারণ এই ইউটিউব চ্যানেলে আমি আপনাদেরকে সবসময় পরামর্শ দিয়ে থাকি এবং কোনো টাকা পয়সার লেনদেন ছাড়া এবং কেউ বলতে পারবে না যে অভি ভাইকে আমি টাকা পয়সা দিয়েছি এবং আমার কেসটা উনি করে দিয়েছেন আমি অনেক কেসই হ্যান্ডেল করেছি কিন্তু সবসময় বিনামূল্যে তো আপনারা যদি কোনো সাপোর্ট দরকার হয় অবভিয়াসলি আপনারা ইউটিউবে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কিংবা কথা বলতে চাইলে আপনাদের যে লাইক ফেসবুকের যে মেসেঞ্জার আছে ওখানে আপনারা কন্ট্যাক্ট করবেন কিংবা আমার সাথে ইমেলেও কন্ট্যাক্ট করতে পারেন ইমেল অ্যাড্রেস তো আমার ডেসক্রিপশন বক্সে দেওয়াই থাকবে তবে সবথেকে বেশি ভালোভাবে সাপোর্ট করতে পারবেন যদি আপনারা আমার যে ভিডিও ডেসক্রিপশনের লিঙ্কটা আছে এই লিঙ্কটা যদি আপনারা আপনার বন্ধু বান্ধবের সাথে কিংবা বিভিন্ন ফেসবুক গ্রুপে আপনারা শেয়ার করেন তাহলেই আপনারা বুঝতে পারবেন যে আপনারা প্রকৃত সাবস্ক্রাইবার যারা কিনা আমাকে হেল্প করতে চাইছেন তো আজকে এ পর্যন্তই আরও নতুন নতুন আপডেট নিয়ে চলে আসবো আপনাদের সামনে নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করছি গড ব্লেস আমেরিকা সাবস্ক্রাইব করবেন বাই বাই ফর টুডে